মেয়েরা, পথের দাবির পরবর্তী ক্লাস আজকে। আগের দিন যা পড়েছিলাম তারপর থেকে আজকে আমরা পড়ব। সেই দিন বিকালে আফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, আমাদের ভামর আফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। ম্যান্ডালে, শোয়েব, মিথিলা, এদিকে প্রোম, সব কটা অফিসেই গোলযোগ ঘটছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার এখানে। সেই দিন বিকালে বলতে কোন দিন বিকেলের কথা বলা হয়েছে? যেই দিন পুলিশ স্টেশনে ঘটনা ঘটেছে এবং অফিসে সমস্ত কিছু তলোয়ারকরকে অপূর্ব বলল, সেই দিনই বিকেলে ঘটনাচক্রে অফিসের বড় সাহেব অপূর্বকে একটা টেলিগ্রাম দিচ্ছেন, যাতে নির্দেশ রয়েছে এই যে তাদের যে অফিস, তার যে ব্রাঞ্চগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, রেঙ্গুনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বর্মার, সেই সমস্ত জায়গায় অপূর্বকে একবার ইন্সপেকশনে যাওয়ার জন্যে বলতে এসেছেন বড়বাবু। এতে আমরা বুঝতে পারছি যে অপূর্বর অল্প দিনেই অফিসে সম্ভবত পদোন্নতি হতে চলেছে। কারণ এইখানে বড়বাবু একটা উল্লেখ করছেন যে আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার, অর্থাৎ অচিরে বড়বাবু যখন অবসর গ্রহণ করবেন খুব সম্ভবত অপূর্বই অফিসের বড়বাবু হতে চলেছে। তাই এই সমস্ত ব্রাঞ্চগুলোতে, শাখা অফিসগুলোতে অপূর্ব যাতে পরিচিতি পায়, সকলে যাতে তা অপূর্বকে পরবর্তী বড় সাহেব, বড় বাবু হিসেবে চিনতে পারে, তাই জন্যে বড় সাহেব নিজেই চাইছেন যে অপূর্ব একবার এই জায়গাগুলোতে ইন্সপেকশন বা তদারকি করে আসুক, এবং সেটা খুব দেরি না করে কাল পরশুর মধ্যেই তিনি চাইছেন যে অপূর্ব যেন যায়। অপূর্ব এতে খুবই স্বস্তি বোধ করছে। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। কেন এ কথা বলছে অপূর্ব? কেন তার চেনা পরিচিত জায়গা ছেড়ে সে বেরিয়ে যেতে চাইছে? তার কারণ, বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিত ছিল না। আমরা যদি পূর্ব এর আগে যা যা ঘটনাগুলি ঘটেছে সেগুলো যদি দেখি, দেখব যে অপূর্বর একের পর এক বিভিন্ন রকম দুর্গতির মধ্যে জড়িয়ে পড়ছে। রেঙ্গুনে আসা ইস্তক তার জীবনে একের পর এক দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটে চলেছে। এই জন্য রেঙ্গুন থেকে সে কিছুদিনের জন্য অব্যাহতি চাইছিল। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হবে। সুতরাং অফিসের কাজে যাওয়া মানে রেঙ্গুন থেকে কিছুদিনের জন্য সে মুক্তিও পাবে এবং এই দেশটা সম্পর্কে তার চেনাশোনা একটু বাড়বে। এই জন্যেই সে খুব তাড়াতাড়ি যেতে রাজি হলো। অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই, অর্থাৎ পরের দিনই অপরাহ্নবেলায় বিকেলের দিকে সুদূর ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। ভামো যাচ্ছে সবার আগে সে, এটাও একটা শহরের নাম। সঙ্গে যাচ্ছে, সঙ্গে রহিল আর্দালি এবং আফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা, তার সঙ্গী রয়েছে এরা দুজন। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রইল। তেওয়ারিকে, তেওয়ারি অপূর্ব চাকর আগেই আমরা দেখেছি, সে খবরদারির জন্য, অর্থাৎ ঘরে বাসা যাতে অরক্ষিত না থাকে, বাসা থাক দেখাশোনার জন্য বাসাতেই থাকলো। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া সুতরাং তেমন আর ভয় নাই। পা ভাঙা সাহেবের ঘটনা তো আমরা পূর্ব কথাতে জেনেছি, আমি বলে দিয়েছিলাম তোমাদের, তোমরা সেটা নিশ্চয়ই শুনেছ। এবং পা ভাঙা সাহেবের সঙ্গে তেওয়ারির সম্পর্ক যে কতটা দ্বন্দ্ব সংঘাতময় হয়েছিল সেটাও জানো। তেওয়ারি খুব ভয় পাচ্ছিল তাকে। যাই হোক, সেই সাহেব থেকে তার আর ভয় নেই, সুতরাং তেওয়ারি বাসায় একাই থাকতে পারবে। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়াছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তিই ছিল না। তেওয়ারি কিন্তু রেঙ্গুন ছেড়ে যেতে রাজিও হচ্ছিল না। এই রেঙ্গুন শহরটা যতই বিপজ্জনক হোক না কেন, তার পক্ষে তবু সয়ে গিয়েছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াবার তার কোনো ইচ্ছে ছিল না, প্রবৃত্তিই ছিল না। এই জন্য অপূর্ব যত সহজে রাজি হয়েছে, তেওয়ারি কিন্তু একেবারেই রাজি ছিল না রেঙ্গুন ছেড়ে বেরোতে। তলোয়ারকর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস করিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। যেহেতু তলোয়ারকর অপূর্বর অত্যন্ত ঘনিষ্ঠ, তাই তেওয়ারিকেও সে ইতিপূর্বে চিনেছে, পরিচয় হয়েছে উভয়। তাই তলোয়ারকর তেওয়ারিকে সাহস দিচ্ছে যে যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হয় সে, তাহলে যেন পত্রপাট অফিসে গিয়ে তলোয়ারকরকে সংবাদ দেয় সে। যে স্টেশন থেকে অপূর্ব ট্রেনে উঠে ভামো শহরের উদ্দেশ্যে যাত্রা করছে সেই স্টেশনে এবার একটি ঘটনা ঘটছে। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, ওই যে তলোয়ারকর ঘাড় ফিরাতেই বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। কেন বুঝল? গাড়ি ছাড়তে কিছুটা দেরি ছিল, অপূর্ব তখন
ট্রেনে উঠে পড়েছে, কিন্তু ট্রেন ছাড়েনি, তখনও 5 মিনিট দেরি রয়েছে। স্টেশনে হঠাৎ সে গিরিশ মহাপাত্রকে দেখে ওই যে বলে চিৎকার করেছে। ফলশ্রুতিতে তলোয়ারকর ঘাড় ঘুরিয়ে দেখতে পেয়েছে গিরিশ মহাপাত্রকে, এবং গিরিশ মহাপাত্রের নাম অপূর্ব উল্লেখ না করা সত্ত্বেও সে দেখা মাত্র উক্ত ব্যক্তিকে গিরিশ মহাপাত্র বলে চিহ্নিত করতে পেরেছে। কেন? কারণ অপূর্ব ইতিপূর্বে গিরিশ মহাপাত্রের বিস্তৃত বিবরণ তলোয়ারকরকে দিয়েছে। সেই বাহারে জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামশু এবং ছড়ি, প্রভেদের মধ্যে কেবল এখন সেই বাঘ আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। এই বাঘ আঁকা রুমালটি একটি বিশেষ কোনো রকমের সংকেত বহন করছে কিনা এমনটা লেখক উল্লেখ করেননি, কিন্তু এই বাঘ আঁকা রুমালটা যেন সব্যসাচীর ব্যাঘ্র হৃদয়ের প্রতীক হিসেবে আমাদের কাছে, পাঠকদের কাছে গৃহীত হতে পারে কোথাও কোথাও। তা এই বাঘ আঁকা রুমালটির স্থানটাই যা পরিবর্তন হয়েছে, বাকি সমস্ত তার পোশাক আশাক একই রয়েছে, কাজেই চিনতে এতটুকু অসুবিধা হয়নি তলোয়ার করে। মহাপাত্র এই দিকেই আসিতেছিল, সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কী হে গিরিশ, আমাকে চিনতে পারো, কোথায় চলেছ? অর্থাৎ অপূর্ব গিরিশকে ডেকে জিজ্ঞেস করছে যে তার মনে আছে কিনা অপূর্বকে। গিরিশ শশব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনতে পারিবই কি বাবুমশায়, কোথায় আগমন হচ্ছেন? গিরিশ খুব শশব্যস্তে অর্থাৎ খুব তাড়াতাড়িতে একটা মস্ত নমস্কার, বেশ অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করে একটা প্রণাম করছে, চিনতে পারিবই কি বাবুমশায়। কেন এতটা প্রণামের ঘটা? কারণ গিরিশ মহাপাত্র এর আগে পুলিশের সঙ্গে অপূর্বকে দেখেছে এবং সে জানে না অপূর্বর কী পরিচয়, অপূর্ব পুলিশেরই কোনো কর্তা কি না। সে বলছে, কোথায় আগমন হচ্ছে, অর্থাৎ কোথায় যাচ্ছেন আপনি, কোথা থেকে আসছেন বা কোথায় যাচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ বলছে, আগে এনানজাং থেকে দুজন বন্ধু নৌকা আসার কথা ছিল। উচ্চারণ লক্ষ্য করো গিরিশ মহাপাত্রের, একেবারে গ্রাম্য একটা উচ্চারণ আমরা তার কাছ থেকে পাচ্ছি। আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। কোন ঘটনার কথা এখানে গিরিশ বলছে? এখানে সকালে তাকে যে বিনা কারণে আটক করে খানা তল্লাশি করা হলো, একে সে বলছে ঝুটমুট অর্থাৎ মিছিমিছি, এবং হয়রান অর্থাৎ তাকে নাজেহাল করা হয়েছে, কারণ সে কোনো মতেই সব্যসাচী নয়। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু গিরিশকে তো বলা হয়নি যে তাকে কোন সন্দেহে ধরা হয়েছে, তাকে কেনই বা খানা তল্লাশি করা হলো। তাই তার ধারণা হয়েছে যে তার বোধহয় গাঁজা বয়ে নিয়ে আসা বা গাঁজার কলকে আবিষ্কারের ঘটনা, এ কারণেই তাকে এতটা হেনস্থা করা হলো, তাই সে ওই প্রসঙ্গটা তুলছে। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি আফিং আর সিদ্ধি এই দুটোই নেশার বস্তু, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, অর্থাৎ সে ধর্মপ্রাণ মানুষ, সে একটু ভীতু মানুষ, ঈশ্বর বিশ্বাসী। বলি কাজ কি বাপু জোরচুরিতে, অর্থাৎ কোনো রকম জোরচুরির মধ্যে সে নেই, সে কোনো এমন কাজ করতে চায় না যেটা আইন কানুন বিরোধী, এমনটা সে বলছে। কথায় বলে পরধর্ম ভয়াবয়, পরধর্ম ভয়াবয়, এই শব্দবন্ধটা ও কতটা ধর্মভীরু এবং কতটা ও শাস্ত্র মেনে চলে এমনটা প্রমাণ দেওয়ার জন্যেই ও বলেছে। এবারে দেখো, এই যে পরধর্ম ভয়াবয় এই কথাটাও বলেছে, এটা এখানে কিছুটা ভুল রয়েছে, ওর উচ্চারণের ভুল এটা বলতে পারি আমরা। মূল কথাটা হচ্ছে পরধর্ম, পর অধর্ম ভয়াবহ, এই কথাটা কোথা থেকে এলো, এর উৎস কী? এটা গীতার একটি শ্লোক। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস, পরধর্ম পালন করতে গিয়ে আপাতত সুখ পাওয়া যেতে পারে, অল্প সময়ের জন্য সুখ পাওয়া যেতে পারে, কিন্তু এই পরধর্ম পালন করতে, অর্থাৎ নিজের যা কিছু ধর্ম, নিজের যা কিছু কাজ, নিজের যা বৃত্তি, সেটা বাদ দিয়ে যদি আমি অন্যের বৃত্তি অবলম্বন করি, অন্যের স্বভাব চরিত্র অবলম্বন করি, অন্যের ধর্ম অবলম্বন করি, তাহলে হয়তো তা সহজ সরল আপাতত হতে পারে, কিছু সময়ের জন্য আমার শান্তি দিতে পারে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে নিজ ধর্মে স্থিত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে। এই স্বধর্ম পালন করতে গিয়ে আমাদের ক্ষতি হতে পারে, আমাদের মৃত্যুও হতে পারে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মতে তা শ্রেয়, কারণ পরধর্মের পরিণাম সবসময় ভয়াবহ হয়। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, এই কথাটাই সব্যসাচী ওরফে গিরিশ মহাপাত্র এখানে উল্লেখ করে বলেছে।
যে সে পেশায় নিশ্চয়ই গাঁজা বা আফিম বা সিদ্ধি পাচারকারী মানুষ নয়, এবং সে এগুলো করতেও চায় না, কারণ সে জানে যে পরধর্ম ভয়াবহ হতে পারে, এই জন্যে সে একেবারেই জোচ্চুরি জাতীয় কোনো কাজে ব্যস্ত থাকতে চায় না। কথায় বলে পরধর্ম ভয়াবহ, কিন্তু তবুও সে যতই সৎপথে চলুক না কেন, লল্লাটের লেখা তো খণ্ডাবে না, অর্থাৎ তার কপালে যে ভোগান্তি লেখা আছে সেটা খণ্ডানো যায় না, সে যে কারণে তার মনে হচ্ছে যে তাকে এই ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই, সেদিন কেবল তামাশাই দেখতে গিয়েছিলাম। কিন্তু এই সব কথা আমাকে বলো না তুমি, অপূর্ব একথাই বলছে, কারণ সে পুলিশের লোকও নয় এবং সেদিন জিজ্ঞাসাবাদে সে অংশগ্রহণও করেনি, সে শুধু তামাশা দেখতে গিয়েছিল। এই তামাশাটা কার, অপূর্ব এখানে উল্লেখ করেনি, গিরিশ মহাপাত্রের নাকি পুলিশের? এই কথাবার্তার মধ্যে তলোয়ারকর কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে গিরিশ মহাপাত্রকে দেখছে, লক্ষ্য করছে। কহিল, বাবুজি ম্যায়নে আপকো তো জরুর কাহা দেখা, অর্থাৎ তলোয়ারকর কোথাও একটা গিরিশ মহাপাত্রকে দেখেছে কিন্তু সে স্মরণ করতে পারছে না। গিরিশ কথাটাকে উড়িয়েই দিচ্ছে, আশ্চর্যই নেহি হ্যায় বাবু সাহেব, নকরির বাঁচতে কেত্তা জায়গায় তো ঘুমতা হয়, এখানে একটা মিশ্র হিন্দি বাংলা জগা খিচুড়ি ভাষায় উত্তর দিচ্ছে, যেটা গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদের সঙ্গে খুব ভালো রকম যায়। সে উত্তর দিচ্ছে যে তাকে যে তলোয়ারকর আগে কোথাও দেখে থাকতে পারে, এতে আশ্চর্যের কিছু নেই, কারণ চাকরির জন্য, নকরির বাস্তে, চাকরির প্রয়োজনে কেত্তা জায়গায় তো ঘুমতা হয়, কোনো অনেক কেত্তা মানে অনেক অনেক জায়গায় তাকে ঘুরে বেড়াতে হয়। অপূর্ব বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না, অপূর্বকে পুলিশের আত্মীয় হোক, সে পুলিশের লোক হোক, যাই হোক, সে এই সাফাইটুকু গেয়ে রাখছে যে আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না, অর্থাৎ গিরিশ মহাপাত্রের ওপর যেন অপূর্ব কোনো সন্দেহ না রাখে, গিরিশ মহাপাত্র কোনো বেআইনি কাজের সঙ্গে জড়িত নয়, যদি পুলিশের খাতায় একবার তার নাম উঠে যায় তাহলে আর সে চাকরি পাবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদেষ্ট অর্থাৎ এমন অদৃষ্ট ভাগ্য যে বাবুমশায় আপনারা, তো তাকে কিছুতেই আর দেশে থাকতে পারলো না, সে চাকরির প্রয়োজনে তাকে বিদেশ বিভূতিতে আসতে হলো, ব্রাহ্মণের ছেলে হয়েও বাংলা লেখাপড়া শাস্ত্রতাস্ত্র সবই শিখেছিল কিন্তু সে সেই কাজটাকে গ্রহণ করতে পারেনি, অর্থাৎ সেগুলোকে সে কাজে লাগাতে পারেনি। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ, এখানে দেখা গেছে পুরো উপন্যাস জুড়ে অপূর্বর এই ব্রাহ্মণ সত্তা, এবং সে যে বামনের বা ব্রাহ্মণ হিসেবে কত কী আচার ধর্ম পালন করছে, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ জায়গায় উপন্যাসটাকে নিয়ে গেছে, এই জন্যে অপূর্ব আবারও এখানে উল্লেখ করছে আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্রপথে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল, আবার সে প্রণাম জানাচ্ছে এবং বিদায় নিচ্ছে সকলের কাছ থেকে, এবং উদ্গত কাশির বেগ অর্থাৎ একটা কাশি যেটা তার ভিতর থেকে বেরিয়ে আসছে, উদ্গত হয়ে আসছে, তাকে থামিয়ে কোনো রকমে চেপে সামনের দিকে সে এগিয়ে গেল ব্যগ্র পদে, বেশ তাড়াতাড়ি দ্রুত পদে সে এগিয়ে গেল। এরপর অপূর্ব তলোয়ারকরের সঙ্গে বাকি বক্তব্যটা রাখছে। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনেই কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর, এখানে সব্যসাচী কথাটাকে ও হয়তোবা জোর দিয়েছে, এই কারণেই দিয়েছে, কারণ একে সব্যসাচী বলে সন্দেহ করার কোনো বিষয়টাই কি, কোনো কারণই কি আছে, এটাই অপূর্বর মনে এই প্রশ্ন দেখা দিয়েছে। এর সমর্থন সে প্রত্যাশা করছে তলোয়ারকরের কাছে যে একে কি সব্যসাচী ভাবা যায় এবং কেনই বা একে কাকাবাবু ধাওয়া করছেন, বলিয়া সে হাসিল। এর আগে আমাদের যেটুকু সন্দেহ ছিল যে অপূর্ব কি সব্যসাচীকে চিনতে পেরেছে, কেননা ওই চোখের দৃষ্টি সংক্রান্ত যে বিষয়টা আমরা আগে পড়েছিলাম যে তার চোখের দৃষ্টি, গিরিশ মহাপাত্রের চোখের দৃষ্টি তাকে বেশ অবাক করেছিল, এই জায়গাটা এসে আমাদের সমস্ত সংশয় দূরীভূত হয়ে যাচ্ছে যে অপূর্ব গিরিশ মহাপাত্র রূপী সব্যসাচীকে চিনতে পারেনি, সে গিরিশ মহাপাত্রকে গিরিশ মহাপাত্রই ভেবেছে, তাকে সব্যসাচী ভেবে বুঝতেই পারেনি সে। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না, তলোয়ারকর বুঝতে পেরেছে কিছু একটা গণ্ডগোল আছে যে কারণে এত সহজে সে হাসিতে যোগ দিতে পারছে না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়িয়া বন্ধুর করমর্দন করিল, তলোয়ারকর হাত বাড়িয়ে করমর্দন অর্থাৎ হাত মেলাচ্ছে অপূর্বর সঙ্গে,
কিন্তু তখনও তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ পর্যন্ত তলোয়ার করার কোনোই কথা বলতে পারছে না, কেন কি ভাবছে সে নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইতো এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া পড়িয়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দূর নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। অপূর্ব লক্ষ্য করেনি বিভিন্ন কারণে, তার সে যাত্রা করছে এক জায়গায়, তার মনটা একটু অন্যমনস্কই ছিল, কিন্তু সে যদি ভালো করে লক্ষ্য করতো তলোয়ারকরকে তাহলে অবশ্যই দেখতে পেত যে এই গিরিশ মহাপাত্রের সঙ্গে সাক্ষাতের ঠিক পরেই কয়েক মুহূর্তের মধ্যে রামদাসের চেহারাই বদলে গিয়েছে। তার প্রশস্ত, তার চওড়া উজ্জ্বল যে কপাল, সেখানে যেন একটা কালো ছায়া, মেঘের ছায়া এসে পড়েছে, এবং কোনো একটা কথা সে ভাবছে যেটা সুদূর ভাবনার লোকে তাকে নিয়ে যাচ্ছে, এবং দূর নিরীক্ষ, যা চোখে দেখা যায় না, দূর নিরীক্ষ মানে যা দেখা খুব মুশকিল, সেই একটা ভাবনার জগতেই তার সমস্ত মনশ্চক্ষু, মনের চোখটা যেন তার হারিয়ে গিয়েছে। অর্থাৎ কোনো এক ভাবনার জগতে তলোয়ারকর নিমজ্জিত হয়ে গিয়েছে। এখানে সুস্পষ্ট প্রমাণ পাচ্ছি আমরা যে তলোয়ারকর সব্যসাচীকে গিরিশ মহাপাত্রের বেশে দেখেও চিনতে পেরেছে, যে কারণে তার মুখে একটা কালো ছায়া পড়েছে। কেন এই কালো ছায়া? তার মনে এই উৎকণ্ঠা দেখা দিয়েছে যে সব্যসাচী ধরা যেন না পড়ে যায়, কারণ সে তলোয়ারকর আত্যন্তিক দেশপ্রেমিক, তা সে আন্তরিকভাবে দেশকে ভালোবাসে, তাই সে কোনো মতেই চায় না যে সব্যসাচী ধরা পড়ুক। পরবর্তীকালে উপন্যাসে দেখা গিয়েছে যে তলোয়ারকর পথের দাবি সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী, অর্থাৎ গিরিশ মহাপাত্র তথা সব্যসাচী যে সংগঠনের কর্ণধার, সেই পথের দাবি সংগঠনের একজন সক্রিয় কর্মী ছিল তলোয়ারকর। এবার ট্রেন ছেড়ে দিয়েছে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পৈতে বাহির করিয়া বিনা জলেই সায়ক সন্ধ্যা সমাপন করিল। সন্ধ্যা হয়ে গেলে তাকে সন্ধ্যা আহ্নিকে বসতে হবে, সে বিভিন্ন আচার মেনে চলে, অত্যন্ত আচার মেনে চলা এই বিষয়টাতে তার খুবই নিষ্ঠা রয়েছে, নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ। সে পৈতে বের করে পিরান, অর্থাৎ এক পোশাক এক ধরনের, তার ভিতর থেকে পৈতে বের করে বিনা জলেই সে সন্ধ্যাহ্নিক করছে, সায়ং সন্ধ্যা সমাপন করলো, অর্থাৎ সন্ধ্যাহ্নিক করলো। এবং যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। শাস্ত্রমতে অনেক পাঁচ বিচার রয়েছে, কিছু কিছু খাদ্যদ্রব্য ছোঁয়াছুঁই ঠেকাঠেকি হলেও সেগুলো অপবিত্র হয় না এমন শোনা যায়, অনেকে মেনে চলেন, চলেন এগুলো। অপূর্বও তেমনটাই মেনে চলে, তাই সেই সেই ভোজ্যবস্তুগুলোই সে এনেছে যেগুলো শাস্ত্রমতে ঠেকাঠেকি ছোঁয়াছুঁই ট্রেনের বিভিন্ন সিটে রাখার ফলে কোনো রকমের অপবিত্র হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেগুলোই সে এনেছিল, এবং সেগুলোও আবার পিতলের পাত্র করে, যাতে পিতলের পাত্রে শুদ্ধ থাকার ব্যাপারটা হচ্ছে নিশ্চয়ই। সে পিতলের পাত্র থেকে সেগুলো বের করে জলপান করে, জলপান করছে। এর ইতিপূর্বে কিন্তু এই জিনিসগুলো সাজিয়ে দিয়ে গেছে ব্রাহ্মণ আরদাল্লি, পূর্বার নেই মানে সকালের দিকেই ব্রাহ্মণ আরদাল্লি যে তার সঙ্গে যাচ্ছে এর আগে আমরা জেনেছি, সেই সেগুলো সাজিয়ে রেখে গিয়েছিল এবং শয্যাও প্রস্তুত করে দিয়ে গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তার মনের মধ্যে একটু শান্তি বিরাজ করছে, হাত মুখ ধুয়ে সে পরিতৃপ্ত, অর্থাৎ বেশ তৃপ্ত মনে শোয়ার জন্য, সুস্থ চিত্তে সুস্থ হৃদয়ে শোয়ার জন্য ব্যবস্থা করতে লাগলো। তার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত তাহার আর নিদ্রার ব্যাঘাত ঘটিবে না, ট্রেনে সে এক ঘুমেই রাত সকাল করে দেবে এমনটা তার আশা ছিল। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করলো। তার ভাবনাটা যে কত বড় ভুল ভাবনা সেটা কয়েকটা স্টেশন পরেই তার ঘুম ভেঙে গেল। সেই রাত্রির মধ্যে তার বারদিনের ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা নিয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন স্টেশনে পুলিশের লোক উঠছে এবং অপূর্বকে ঘুম ভাঙিয়ে তার নাম ধাম লিখে নিয়ে যাচ্ছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও, অর্থাৎ ইউরোপিয়ান হলেই তার যেন সাতখুন মাপ, সে যেন কোনো বেআইনি কাজই করতে পারে না, শুধুমাত্র ভারতীয় বলেই, দেশীয় বলেই তাকে এত এত জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে। অপূর্ব যখন বিরক্তি প্রকাশ করছে তখন তাকে এমনটাই উত্তর পেতে হচ্ছে যে সে ইউরোপিয়ান নয়, কেন এই এত খানা তল্লাশি হচ্ছে ট্রেনে? এর আগে কিন্তু আমরা দেখেছিলাম নিমাইবাবু বলছেন যে রাত্রের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রাখতে হবে, অর্থাৎ ট্রেনগুলোতে খানা তল্লাশি করতে হবে যাতে সব্যসাচীকে ধরা যায়, কারণ সে বর্মায় এসেছে এই খবরটা সত্য। অপূর্বকে যখন বলা হচ্ছে তুমি ইউরোপিয়ান নও বলেই তোমাকে এই সমস্তগুলোর সম্মুখীন হতে হচ্ছে, অপূর্ব কহে না,
হতে পারে আমি ইউরোপিয়ান নই, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তুমি আমার ঘুমের বিঘ্ন করতে পারো না। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জাররা যে সুবিধেগুলো পায় তা সেটা তো আমারও পাওয়ার অধিকার আছে। ও সে হাসিয়া বলে, ওই সাব ইন্সপেক্টর হাসিয়ে ভেসে বলছেন, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, রেলওয়ে কর্মচারীরা তোমাকে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না রাত্রিবেলা, এটা রেলওয়ের নিয়ম। কিন্তু আমি রেলওয়ে পুলিশ নয়, আমি নর্মাল পুলিশ, সাধারণ পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, যে তুমি প্রথম ক্লাসের প্যাসেঞ্জারই হো আর যেই হও, আমি চাইলে পরে সন্দেহ করে তোমাকে নিচে নামাতেই পারি। এই পর্যন্তই আমাদের পথের দাবির টেক্সট, তোমরা টেক্সটটা ভালো করে পড়বে।